সিস্টেম। এখন যেমন আমরা এটার টেকনোলজির আপগ্রেডেশনের মাধ্যমে আমরা এটাকে যেমন ডিজিটালের ডি এর সাথে মিলিয়ে বললাম যে ডি নথি বা ডিজিটাল নথি, আর অবশ্যই এটা জার্নি কন্টিনিউয়েশন থাকবে। কেন কন্টিনিউয়েশন থাকবে, কারণ হচ্ছে যেমন দেখেন আমাদের এই ই নথির সাথে সাথে আদার সারাউন্ডিং টেকনোলজির অনেক চেঞ্জ হচ্ছে। আগে এআই এর অতো ব্যবহার হতো না, এখন যেমন আপনি ভয়েস কমান্ড দিতে পারেন, অথবা আপনি টেক্সট বলে যাবেন সেটা সে টাইপ করে দিবে, অথবা আপনি যখন একটা সিস্টেম ব্যবহার করেন ওই আপনার ব্যবহারের যেই প্যাটার্ন এটাকে রেকগনাইজ করে আপনি কী ধরনের সিদ্ধান্ত দেন বা কী ধরনের টেক্সট লিখেন, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ই নথিতে একভাবে চলে আসবে। এটা ডেফিনেটলি ই নথির কাজটা হচ্ছে এটুয়ের সাথে, এবং সারা বাংলাদেশে ই নথির 12,000-এর উপরে সরকারি অফিসে হচ্ছে ই নথিটা চলে, এবং এটার বিভিন্ন লেয়ারে উপজেলা জেলা বিভাগ অধিদপ্তর মন্ত্রণালয় সব লেয়ারে হচ্ছে আমাদের ই নথিটা চলে। তো ই নথির এই জার্নিতে আমরা আরও সামনের দিকে যেটা আসবে যে এটাকে কীভাবে আরেকটি স্মার্ট করা যায় এআই বেসড এবং আরও কিছু নতুন টেকনোলজি দিয়ে, যেমন আমরা বলি যে এখানে ডকুমেন্টের সিকিউর রাখার জন্য ব্লকচেইন এই জাতীয় জিনিসপত্র দিয়ে আমরা হচ্ছে ই নথিটাকে আরও স্মার্ট করার পরিকল্পনা আমাদের আছে। স্মার্ট বাংলাদেশের রূপের একটি রূপ যেমন আমি যেমন চাই যে সারা বাংলাদেশের ইওর হেলথ প্রোফাইল ক্যান বি সেন্ট্রালি স্টোর, যে তুমি যেখানে যে তোমার স্বাস্থ্যটা পরীক্ষা করাবে, তোমার ব্লাড প্রেশারটা করো, তোমার ডায়াবেটিস আছে কিনা, তোমার রক্তের পরীক্ষাটা কী, তোমার বয়স কত, তোমার অন্য অসুখ আছে কিনা বা অন্য অসুখ থাকলে তার ধরনটা কী, এটা ইট ক্যান বি সেন্ট্রালি স্টোর উইথ এ নাম্বার। তোমার যেমন এনআইডির একটা নাম্বার আছে, সেই এনআইডির সাথেও কানেকশন করে দেওয়া যেতে পারে, যে সেখানে একটা হেলথ প্রোফাইল যোগ হয়ে যেতে পারে, এবং সেই নাম্বার দিয়ে তুমি খুলনাতে চিকিৎসা হও, ঢাকায় চিকিৎসা হও, রাজশাহীতে চিকিৎসা হও, এনি ডক্টর ক্যান অ্যাপ্রোচ যে তোমার প্রিভিয়াস হিস্ট্রি, তোমার কী হয়েছিল, কী অসুখ আছে, ওটা কী, এটা কিন্তু এটা যেমন একটা স্মার্ট টেকনোলজির একটা রূপের কথা বললাম, ভেরি মাচ পসিবল, এটা এখনই পসিবল, ভবিষ্যতে নিশ্চয়ই হবে। সুতরাং স্মার্ট টেকনোলজির এরকম রূপ যেমন আগামীতে আসবে, তো আমি মনে করি যেহেতু টেকনোলজি ইম্প্রুভ হচ্ছে, যেমন আমরা আমাদের ব্লাড প্রেশার দেখতে পারি বসে, মোবাইলের মধ্যে ব্লাড প্রেশার দেখা যায়, মোবাইলের মধ্যে সব কিছু, তোমার হেলথ প্রোফাইল মোবাইলের মধ্যে থাকতে পারে, এখানেই তুমি ক্যারি করতে পারো, সুতরাং সব কিছু আমার মনে হয় এই যে টেকনোলজির যে রূপান্তর, বাংলাদেশ মানেই তো টেকনোলজির নেক্সট স্টেজ। Thank you.